নন্দীগ্রামে নিজের বুথ কেন্দ্রের বাইরে যেতে পারবেন না বলে কাঁথি পুলিশের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেছেন তিনি। ডেমোক্রেটিক রাইটটা মানুষের যাতে এস্টাবলিশ হয় এই নির্বাচনে, এই জন্য এই প্রথম ভারতবর্ষে কোন লোকাল বডিজ বা কোন নির্বাচন কার্যত কোর্ট মনিটরিং হচ্ছে। আবার মঙ্গলবার রাখার উদ্দেশ্য কি? কালকে যদি খুন হয় তার জন্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, রাজ্য সরকার, রাজ্য পুলিশ এবং এসসিসি কে এখানে এসে জবাব দিয়ে গেছে। এর থেকে বড় কাজ হতে পারে না। এটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল অনারেবল জাস্টিস সূর্যকান্তজির বেঞ্চ, সেখানে পরিষ্কার বলেছে যে ভোট মানে রক্তপাত নয়, খুন নয়, আমরা চুপ করে বসে দেখতে পারি না। এসএলপি ডিসমিস করেছে, এর থেকে বড় কোথায় যাবেন? জুডিশিয়ারি এগিয়েছে টু সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল, এটাই তো বড় পাওনা। আজকে আমি পলিটিক্যাল কথা বলবো না, কারণ প্রচার শেষ হয়েছে।